হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ট্রিপুলি অ্যাফেয়ার্স। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমরা দেখব ঢাকার ভিতরে বিদ্যুৎ বিতরণ করে এমন একটি প্রতিষ্ঠান সম্পর্কে, অর্থাৎ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ডিপিডিসি সম্পর্কে। ভিউয়ার্স, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ডিপিডিসি, বাংলাদেশের অন্যতম একটি বৃহত্তম বিদ্যুৎ বিতরণ কোম্পানি। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী 2005 সালের 25শে অক্টোবর প্রতিষ্ঠিত হয়, এবং যার অনুমোদিত শেয়ারের পরিমাণ প্রায় 10,000 কোটি টাকা। 25শে অক্টোবর 2005 সাল থেকে ডিপিডিসি ব্যবসা আরম্ভ করার অনুমতি লাভ করে এবং এর অপারেশন শুরু করে 2007 সালের 14ই মে থেকে। ডেসা থেকে সকল সম্পদ এবং দায় দায়িত্ব গ্রহণ করে 2008 সালের 1লা জুলাই কোম্পানিটি বাণিজ্যিকভাবে অপারেশন শুরু করে। ডিপিডিসি যখন ডেসা থেকে সকল সম্পদ এবং দায় দায়িত্ব গ্রহণ করে ব্যবসার কার্যক্রম পরিচালনা করত, তখন তাদের গ্রাহক সংখ্যা ছিল 6,55,908 জন, এবং বর্তমানে তাদের গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15,03,181 জন। এটা 31 আগস্ট 2021 সালের তথ্য অনুযায়ী। এই প্রতিষ্ঠানের একটি স্লোগান আছে, সেটা হলো নির্ভরযোগ্য বিদ্যুৎ, উৎফুল্ল গ্রাহক। এই প্রতিষ্ঠানটির তাদের গ্রাহকদের প্রতি কিছু অঙ্গীকার বা প্রতিশ্রুতিবদ্ধ, সেটা হলো সব গ্রাহকদের জন্য মানসম্মত বিদ্যুৎ সরবরাহ, গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ করা, গ্রাহকের পরিবর্তিত চাহিদা পূরণের জন্য উদ্যোগ নেওয়া, এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমের ডিজিটালাইজেশন করা। এই প্রতিষ্ঠানটির কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, যেমন গ্রাহকদের জন্য আছে গ্রাহককে যত্নের সঙ্গে নির্ভরযোগ্য এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা, মালিক এবং শেয়ার হোল্ডারদের জন্য আছে কোম্পানির আর্থিক সক্ষমতা অর্জন করা, সমাজের জন্য আছে সামাজিক মূল্যবোধ দৃঢ় করা এবং কর্পোরেট সামাজিক দায়িত্ব পালন করা, আর জাতির জন্য আছে জাতীয় প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন। এদের ভিশন হচ্ছে তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে ডাটা কেন্দ্রিক অবকাঠামো নির্মাণ, নবায়নযোগ্য বিদ্যুৎ খাতের উন্নয়ন, প্রাতিষ্ঠানিক দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধি, এবং নির্ভরযোগ্য প্রতিযোগিতামূলক বিদ্যুৎ সরবরাহ করে গ্রাহকগণের সন্তুষ্টি অর্জন এবং দেশের সেরা বিদ্যুৎ সংস্থা হওয়া। এবং মিশন হচ্ছে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহের জন্য ডিপিডিসির সর্বস্তরের পরিচালনা পদ্ধতি ডাটা কেন্দ্রিক বিগ ডাটা মানসিকতায় পরিবর্তন করা, উপকেন্দ্র এবং বিতরণ লাইনের প্রতিটি ডিভাইস এবং মিটারের সর্বক্ষেত্রে টু ওয়ে কমিউনিকেশন সহ ডাটা কেন্দ্রিক অবকাঠামো পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য রিট্রেনিং ও ফ্রেশ রিক্রুটমেন্ট করা, দেশের ও কোম্পানির প্রচলিত আইন এবং বিধি প্রতিপালন এবং নির্দেশনা যথাযথ অনুসারে অনুসরণের মাধ্যমে সকল স্টেক হোল্ডারদের কাছে ডিপিডিসি কে স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করা। এবার কোম্পানি সম্পর্কে এক নজরে কিছু তথ্য আমরা দেখে নেব। এইটুকু সম্পর্কে আমরা একটু আগে দেখলাম, অর্থাৎ প্রশাসনিক যে তথ্যগুলো আছে সেগুলো সম্পর্কে। এখন আমরা দেখব অপারেশনাল এবং বাণিজ্যিক 2019-20 এর হিসাব। যেমন এই প্রতিষ্ঠানটির মোট সঞ্চালন এবং বিতরণ লাইন আছে 5,741.16 কিলোমিটার, 132 কেভি সঞ্চালন লাইন আছে, 234.36 কিলোমিটার, 33 কেভির বিতরণ লাইন আছে, 460.82 কিলোমিটার। এদের সাব স্টেশন সংখ্যা আছে 73টি, বিতরণ ট্রান্সফরমার আছে 20,270টি, 33/11 কেভি পর্যায়ে ক্ষমতা আছে 3,654 MVA, সর্বোচ্চ ডিমান্ড জুলাই 2019-এর হিসাব অনুযায়ী 1,663.20 মেগাওয়াট, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যেটা সিস্টেম লস, এর সিস্টেম লস আছে 6.58%, এবং গ্রাহক সংখ্যা আগস্ট 2021-এর হিসাব অনুযায়ী 15,03,181টি। এই প্রতিষ্ঠানটির বিগত কয়েক বছরের যে সিস্টেম লস, সেটা সম্পর্কে আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করি। 2008-09 অর্থ বছরে সিস্টেম লস ছিল 18.18%, 9-10-এ ছিল 13.09%, 2010-11-তে ছিল 11.68%। এভাবে আস্তে আস্তে সিস্টেম লস কে তারা কমিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে। এছাড়া গত 15-16 অর্থ বছরে 132 কেভি লেভেলে সিস্টেম লস 9.18%, 33 কেভি লেভেলে 8.67%,
এবং 2016-17 অর্থ বছরে সিস্টেম লস ছিল 8.40%, অর্থাৎ সিস্টেম লসটাকে তারা কমিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে। 2017-18 অর্থ বছরে সিস্টেম লস ছিল 7.49%, 18-19 ছিল 7.29%, 2019-20 অর্থ বছরে ছিল 6.58%, এবং 2021 অর্থ বছরে সিস্টেম লস এসে দাঁড়িয়েছে 6.69%, গত অর্থ বছরের থেকে সামান্য একটু বেশি। সবাইকে অনেক ধন্যবাদ ট্রিপল ই অ্যাফেয়ার্স এর সাথে থাকার জন্য। ভিউয়ার্স, পাওয়ার সেক্টরের অন্যান্য প্রতিষ্ঠান সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি তার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।